প্রিয় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা দর্শক আপনারা জানেন আমাদের প্রতিটি পর্বে আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুখের দুর্গন্ধের কারণ এবং তার চিকিৎসা আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনুষ্ঠানের শুরুতে চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে ডক্টর নাশিদ তাবাসুম ত্রিনা 1988 সালের অক্টোবর মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2010 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি লাভ করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিএস ও এমপিএইচ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বিআরবি হসপিটালে ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো যেটি আমরা প্রথমেই জানতে চাই যে এই মুখের দুর্গন্ধ হওয়ার কারণটা আসলে কি সবার মুখেই আপনি খেয়াল করলে দেখবেন কম বেশি দুর্গন্ধ থাকে বাট সেটা যদি আমরা অনেক সময় অনেকক্ষণ ঘুমিয়ে থাকলে অথবা কথা না বললে লং টাইম মুখটা বন্ধ থাকলে সেক্ষেত্রে একটা দুর্গন্ধ হতে পারে সেটা কুলি করে ফেললে বা পানি খেলে অনেক সময় চলে যায় বাট এটা কোনো প্রবলেম না বাট সেইটা যদি আপনার লং টাইম পারসিস্ট করে মোর দ্যান 15 days এই একই টাইপের দুর্গন্ধ থাকতে থাকে তাহলে অবশ্যই আপনার বুঝে নিতে হবে এখানে অবশ্যই ইন্টারনাল মুখের ওরাল ক্যাভিটির ভেতরের কোনো প্রবলেম আছে অথবা সিস্টেমিক কোনো ডিজিজের কারণে হতে পারে ওরাল ক্যাভিটির ভেতরে আমরা যদি ক্লিনিক্যালি দেখি অনেক সময়ই মুখে ক্যাভিটিস থাকে অনেকের আলসার থাকে টিউমার জাতীয় লেশন থাকতে পারে ক্রস ক্যারিজ থাকতে পারে এবং অনেকের মাড়ি থেকে রক্ত পড়ে বলে মাড়ির সমস্যা থাকলেও মুখে দুর্গন্ধ হয় অনেকে আবার ব্রাশ করে কিন্তু তারা সিস্টেমটা প্রপারলি জানে না দেখা যায় যে ব্রাশ ব্রেসেলটা সব জায়গায় প্রপারলি যাচ্ছে না সেক্ষেত্রেও মুখের দুই দাঁতের মাঝখানটায় খাবার জমে থাকতে পারে সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে এগুলো ছাড়াও যদি দুর্গন্ধ দেখা দেয় তখন বুঝতে হবে যে সিস্টেমিক কোনো ডিজিজ আছে অবশ্যই যেটা বলছিলেন যে অনেক সময় লং টাইম যদি কথা না বলা হয় বা মুখ বন্ধ থাকে বা কিছু না খাওয়া হয় তখনও এই স্মেলটা পাওয়া যায় তো এটার কারণটা আসলে কি সেটা হচ্ছে আমাদের মুখে যে লালাটা থাকে যেটাকে আমরা স্যালাইভা বলি আমাদের টার্মে তো স্যালাইভারি ফ্লোটা তখন কমে যায় তো স্যালাইভারি ফ্লো কমে যাওয়ার কারণে তখন ব্যাকটেরিয়াগুলো ওয়াশ আউট হতে পারে না তো স্যালাইভা বা লালার মেইন কাজ হচ্ছে মুখের ব্যাকটেরিয়াকে ওয়াশ আউট করা ক্লিন করে ফেলা তো সেই জন্য হচ্ছে মুখটা ড্রাই থাকলে সেই স্যালাইভারি ফ্লোটা কমে যায় সেই কারণে হচ্ছে দুর্গন্ধ হতে পারে আর ফাস্টিংয়ের কারণে বা এখন অনেকে কিটো ডায়েট করছে রোজা রাখছে তো রোজার মেইন কারণটা হচ্ছে আমরা তো লং টাইম না খেয়ে থাকছি তো লং টাইম না খেয়ে থাকার জন্য যেটা হয় বডির তো এনার্জিটা লস হয় সেই এক্সট্রা এনার্জিটাকে মানে বার্ন করার জন্য বডি প্রোটিনটাকে চায় তো সেক্ষেত্রে এক্সট্রা যে ফ্যাটটা ডিপোজিটেড থাকে সেটা বার্ন করতে থাকে সেই জন্য তখন কিটোন বডি রিলিজ হয় বডি থেকে এই কিটোন বডিটাই মুখের দুর্গন্ধ সৃষ্টি করে অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস পেশেন্টের এ ধরনের গন্ধটা বেশি হয় অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের দাঁত খুব ইয়েলিশ হয়ে থাকে এটার কারণটি আসলে কি তো মেইন যেটা রিজন সেটা হচ্ছে যে ডেন্টাল প্ল্যাক আমরা যখন খাবার খাই দাঁতে এক ধরনের একটা লেয়ার পড়ে থাকে সেই লেয়ারটা যদি আমরা 24 hours মধ্যে ক্লিন না করি ব্রাশিং করে ক্লিন না করি সেক্ষেত্রে লেয়ারটা আস্তে আস্তে শক্ত হতে থাকে তো এটাকে আমরা প্ল্যাক বলি পরবর্তীতে এই প্ল্যাকটাই ক্যালকুলাসে পরিণত হয় এটাও এই প্রলেপটাও একটা ইয়েলিশ ডিসকালারেশন দেয় এছাড়াও জেনেটিক্যালি অনেকের ইয়েলিশ থাকে আবার ফেয়ার কমপ্লেক্সনের যারা থাকে তাদের নর্মালি একটু ইয়েলিশ থাকে এবং যাদের একটু ব্যাড হ্যাবিট আছে যেমন পান খাচ্ছে এদেরও ইয়েলিশ ডিসকালারেশন হওয়ারও একটা চান্স থাকে তো এইগুলো কারণেই মেইনলি ডিসকালারেশনটা হচ্ছে তো এটার জন্য বিভিন্ন ধরনের এখন ট্রিটমেন্ট চলে আসছে ডিসকালারেশন দূর করার জন্য কী ধরনের ট্রিটমেন্ট সেটি যদি আমাদেরকে বলতেন আমরা প্রথমে স্কেলিং করার পর একটা পলিশিং অ্যাডভাইস করে থাকি তো পলিশিং করলে অনেকটাই দাঁতটা হোয়াইটিশ হয়ে যায় তারপরেও যদি তার ডিসকালারেশনের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে পলিশিংয়ে কাজ হয় না সেক্ষেত্রে আমরা ব্লিচিংটাকে প্রেফার করি ব্লিচিং বিভিন্ন ধরনের হয় দাঁতের কন্ডিশন বুঝে আমরা সেই ধরনের ব্লিচিংটা করে থাকি আচ্ছা এর থেকে আসলে দাঁতের কোনো ক্ষতি হয় কি না যে ব্লিচিংটা যেটা করা হয় যদি রিপিটেডলি সেটা করা হয় 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর তো ব্লিচিংটা নর্মালি একবার করলে দেখা যায় 6 মাস পরে আবার করতে হয় অনেকে 3 মাস পরে করে বাট রেগুলার প্রসেসে করলে দেখা যায় যে দাঁতের যে এনামেলটা থাকে সেটার একটা সেন্সিটিভিটি গ্রো করে যদিও আমরা ব্লিচিং করার পরে ডিসেন্সিটাইজিং এজেন্ট অ্যাপ্লাই করি তারপরও যদি আমরা র্যান্ডমলি করতে থাকি সেক্ষেত্রে দাঁতের এনামেলটা লস হওয়ার চান্স থাকে সেন্সিটিভিটি গ্রো করে তখন একটু
পেশেন্টের মানে ডিসকমফোর্ট ফিল হয়। আপনি বলছিলেন যে দাঁতে যদি মুখের ভেতরের যদি কোনো সিস্টেমিক ডিজিজ গ্রো করে এবং এটার কারণে যদি দেখা যায় যে কোনো স্মেল ক্রিয়েট হয় এবং স্মেলটা এক এক সময় এক এক রকম হতে থাকে বা হয়ে থাকে, তো সেক্ষেত্রে কি এটি কোনো ডিজিজকে ইন্ডিকেট করে কিনা স্মেল অনুযায়ী? মুখের দুর্গন্ধের বিভিন্ন ধরনের গন্ধ বিভিন্ন ধরনের ডিজিজকে রিপ্রেজেন্ট করে। যদি কারো মুখে মাড়িজনিত কোনো প্রবলেম থাকে, মাড়ি ফোলা রোগ থাকে বা জিঞ্জিভাইটিস যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে দেখা যায় যে বিষ্ঠার মতো গন্ধ হতে পারে। যাদের টনসিলের প্রবলেম থাকে সেক্ষেত্রে হচ্ছে পচা মাংসের মতো গন্ধ হয়। আবার কিডনিতে প্রবলেম থাকলে দেখা যায় যে পচা মাছের মতো একটা আশ টাইপের গন্ধ হয়। ডায়াবেটিস পেশেন্টদের ব্লাডের সুগার লেভেল বেড়ে যায় এবং সেক্ষেত্রেও যে কিটন বডি রিলিজ হয় সেক্ষেত্রে দেখা যায় যে একটা অ্যামোনিয়া টাইপের ঝাঁঝালো গন্ধ হয়। এবং ড্রাই মাউথ যাদের জেরোস্টেমিয়া আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কর্পূরের মতো গন্ধ হয়। এরকম বিভিন্ন গন্ধ বিভিন্ন সিস্টেমিক ডিজিজকে রিপ্রেজেন্ট করে। 15 ডেজের বেশি যদি এই মুখের গন্ধটা যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে অবশ্যই একজন ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। এবং যেটা আপনি বলছিলেন যে মুখে দুর্গন্ধ অনেক ধরনের রোগকে ইন্ডিকেট করে, তো সেই অনুযায়ী আসলে ডেন্টিস্টের কাছে আসলে তখন যদি সিস্টেমিক ডিজিজ আমরা গেস করে থাকি যে হ্যাঁ ওনার সিস্টেমিক ডিজিজ থাকতে পারে, সেক্ষেত্রে সেই ওয়াইজ আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং ওই ধরনের স্পেশালিস্টের কাছে আমরা রেফার করি। যদি কিডনির প্রবলেম থাকে আমরা আগে টেস্টগুলো করে থাকি, আল্ট্রাসাউন্ড দিয়ে থাকি, বিভিন্ন টেস্ট ইন্ডিকেট করে যদি তার কিডনি প্রবলেম থাকে কিডনির ডক্টরকে আমরা রেফার করি। এরকম স্পেশালিস্ট সেই রোগের স্পেশালিস্টের কাছে আমার রেফার করে থাকে। আচ্ছা আপু, এখন এই যে মুখে দুর্গন্ধ যাদের এই সমস্যাটা হচ্ছে তো তাদের ক্ষেত্রে আপনারা কী ধরনের ট্রিটমেন্ট করে থাকেন বা তাদের আসলে কী করণীয়? আমাদের কাছে আসলে আমরা প্রথমে তার হিস্ট্রি নেই এবং ক্লিনিক্যালি দেখে আমরা তার দাঁতের কন্ডিশন এবং হিস্ট্রির উপর বেসিস করে আমরা ট্রিটমেন্ট প্ল্যানে যাই। তার যদি ওরাল ক্যাভিটিতে তো কোনো প্রবলেম থাকে, ফল্টি কোনো রেস্টোরেশন থাকে, ক্যারিস থাকে বা ব্ল্যাক থেকে ক্যালকুলাস থাকে, সেই ওয়াইজ আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। ক্যালকুলাস থাকলে আমরা স্কেলিং করে পাথরটাকে সরিয়ে দিই, ক্যাভিটি থাকলে ফিলিং করে দেই, গ্রস ক্যারিস থাকলে রুট ক্যানেলে চলে যাই, এই ধরনের ট্রিটমেন্টে চলে যাই। আলসার থাকলে সেই ধরনের আমরা মেডিসিন দিয়ে থাকি। এছাড়াও যদি তার কোনো ব্যাড হ্যাবিট থাকে, স্মোকিং করছে বা বেটেল নাট চুইং এ ধরনের হ্যাবিট থাকে, আমরা সেটাকে তার সেটা ডিসকারেজ করি যেন না করে। এছাড়াও যদি তার দুর্গন্ধ কোনোভাবেই না কমে সেক্ষেত্রে আমরা সিস্টেমিক ডিজিজ আছে কিনা সেটার জন্য বিভিন্ন ইনভেস্টিগেশনে যাই, ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট দিয়ে থাকি। ব্যাড হ্যাবিট তার পরপরে যদি তারা ব্রাশ করে থাকে তো সেটি আসলে কতটুকু দাঁতকে রক্ষা করতে পারে? নর্মালি আপনি পান সুপারি খেলেন, ব্রাশ করলেন, কিছুটা আপনার রিফ্রেশমেন্ট আপনি পাবেন, আপনার মুখটা একটু রিফ্রেশ হবে, বাট আবারও কিন্তু আপনি তো সোর্সটা রিমুভ করছেন না। যতক্ষণ সোর্স রিমুভ না করবেন এই জিনিসটা আপনার হতে থাকবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একেবারে তো স্টপ করা সম্ভব না, আস্তে আস্তে যদি সেটা আমরা কমিয়ে ফেলি বা যে অনেক চা কফি খাচ্ছে সেটাও যদি ফ্রিকোয়েন্সিটা আমরা একটু কমিয়ে ফেলি সেক্ষেত্রেও আস্তে আস্তে করে আমাদের এই হ্যাবিটগুলো চেঞ্জ হবে। এবং এছাড়াও আমরা নর্মালি আমাদের তো কিছু ইনস্ট্রাকশন থাকে, আমাদের কাছে আসলে আমরা প্রপার অ্যাডভাইসগুলো দিয়ে থাকি কীভাবে আমরা হোম কেয়ারের মাধ্যমে আমাদের দাঁতের যত্ন নিতে পারবো, কীভাবে ব্রাশিংটা করতে হবে প্রপারলি এবং ব্রাশিংয়ের সাথে সাথে ফ্লসিংটা খুবই ইম্পর্ট্যান্ট। হোম কেয়ারের বিষয়টা যদি আপনি বলতেন যে এটা ঘরোয়া ট্রিটমেন্ট আসলে কি? ঘরোয়া ট্রিটমেন্ট বলতে আপনি আপনার দাঁতটাকে সুস্থ রাখার জন্য, আপনার মুখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য কতটুকু নিজে মেনটেন করছেন। আপনি যদি নিজে ভালো মতো মেনটেন করেন তা আমাদের কাছে তা আসলে আসার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ব্রাশিংটা দুই বেলা করবেন, সে আমাদের অ্যাডভাইস ইনস্ট্রাকশন থাকে হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই বেলা আমাদের ব্রাশিং করতে হবে। এবং ব্রাশিং করার আগে আমার ফ্লসিংটাকে অ্যাডভাইস করে থাকে, মিনিমাম হলেও একবার ফ্লসিংটা যেন করে থাকে, কারণ ব্রাশের ব্রেসলটা সব জায়গায় পৌঁছায় না। ফ্লসিং করলে দুই দাঁতের মাঝখানের খাবারগুলো চলে যায়। এছাড়াও মাঝে মাঝে আপনি কুসুম গরম লবণ পানি দিয়ে মাউথওয়াশটা করতে পারেন এবং বাসায় একটা মাউথওয়াশ রেখে দিতে পারেন, মাঝে মাঝে মাউথওয়াশ করে নিলে মুখের হেলথটা ভালো থাকে, ওরাল হেলথটা ভালো থাকে। এছাড়াও আমরা যদি ঘরোয়া টেকনিক একবারে ফলো করতে যাই মুখের স্বাস্থ্যের জন্য, আদা কুচি, লবঙ্গ, দারচিনি এই ধরনের ভেষজ জিনিসগুলো আমরা মুখে রাখলে মুখের স্বাস্থ্য এবং নিঃশ্বাসটা ভালো থাকে এবং মুখের স্বাস্থ্যটা হেলদি থাকে। আপু, আমরা আরও বিস্তারিত জানবো এই মুখের দুর্গন্ধ দূর করার জন্য আর কী কী করণীয়, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দাঁতের সুস্থতায় আমরা কী করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের
খাবার খাবো। আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে বা দাঁতে অনেকের দেখা যায়, আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস জুস এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপর যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব? দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে এক মুঠ করে বাদাম রাখতে পারেন, বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন এক গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে, আপনি এক কাপ বা দেড় কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি, বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, গাজর টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। আপু, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কী কী খাবার অ্যাভয়েড করতে হবে এই মুখের দুর্গন্ধটাকে দূর করার জন্য এবং কী কী খাবার খেলে এই দুর্গন্ধটা আসলে চলে যাবে একেবারে, সো এটি যদি আমাদেরকে একটু বলতেন। কিছু কিছু খাবার মুখের দুর্গন্ধ বেশি সৃষ্টি করে, সেক্ষেত্রে যেমন পেঁয়াজ, রসুন, এই জাতীয় খাবারগুলো একটু পরিমাণটা যদি কমিয়ে দিই আমরা, এবং স্টিকি জাতীয় খাবার যেগুলো খাবার মুখে দাঁতের সাথে বেশি লেগে থাকে, যেমন চকলেট, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সুগারি ফুডগুলো এবং জুসি টাইপের স্টিকি টাইপের যে কোনো খাবারগুলোই একটু আস্তে আস্তে যদি আমরা অ্যাভয়েড করতে পারি এটা দাঁতের জন্য ভালো। এবং ক্যালসিয়াম জাতীয়, পটাশিয়াম থাকে যে ধরনের খাবারগুলোতে, ফাইবারযুক্ত খাবারগুলো যদি আমরা বেশি খেয়ে থাকি, সবুজ শাকসবজি, এগুলো দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আসলে মুখের দুর্গন্ধটাকে দূর করার জন্য আসলে কী কী খাবার আমরা যদি না খাই তাহলে এই স্মেলটা আর থাকবে না, আর কী কী খাবার খেলে সেটিকে আসলে দূর করা সম্ভব। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম মুখের দুর্গন্ধ কীভাবে দূর করা যায় এবং এর চিকিৎসা কী বা করণীয় কী। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কী থাকছে। চোখে ইউভিআইটিস যখন হয়
তখন ওখানে আইবলের আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো এটা কিন্তু স্নায়ুর এত প্রাচুর্য এখানে, কারণ এত ফাইন একটা স্ট্রাকচার, ওই লাইটটা ঢুকতেছে ওটাকে ট্রান্সফর্ম করতেছে সিগন্যালে, এই সিগন্যালটাকে পাস করতেছে, এবং এখানে একটা অ্যাকোমোডেশন ব্যাপার আছে, চোখের ডায়াপটারিক পাওয়ারের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, এটা কিন্তু ফিক্সড না, চেঞ্জ হচ্ছে। এখানে কতগুলো খুব সুদিং মাসুল আছে, ওগুলোকে ম্যানিপুলেট করতে হয় এই পাওয়ারটাকে অ্যাডজাস্ট করার জন্য, সেই জন্য এখানে স্নায়ুর স্তর কিন্তু বেশি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও আমাদের জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।